ধন্যবাদ। খুলনার যে ঘটনাটা এটা হলো কি, ওখানকার একজন তরুণী খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের এগেনস্টে ধর্ষণের অভিযোগ এনেছে এবং এরই পরিপ্রেক্ষিতে সে খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে যায় এবং সেখানে সে পরীক্ষা শেষে যখন সে ফেরত আসবে, অভিযোগ আছে যে চেয়ারম্যানের চাচাতো ভাই এবং তার লোকজন মিলে তাকে একটা মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং পুলিশের সহায়তায় ওই তরুণী এবং যারা অপহরণ করেছিল তাদেরকে থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার ফলে ও থানায় বসে তরুণী বলেছে যে না, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি, অপহরণের কোনো ঘটনা ঘটেনি। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্টের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে প্রকৃত ঘটনাটা আসলে কী, যদি ধর্ষণের ঘটনাটাও ঘটে থাকে তাহলেও সেই ব্যবস্থাটা নেওয়া দরকার বলে আমরা মনে করছি। আবার যদি ধর্ষণের ঘটনাটা নাও ঘটে সেক্ষেত্রে তরুণীও বিরুদ্ধে আইনি প্রতিকার নেওয়ার সুযোগ আছে। এই জন্যই আমরা মূলত কোর্টের সামনে এই বিভিন্ন পত্রিকা নিয়ে নজরে এনেছিলাম। কোর্ট বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নেয় আমরা দেখি, দেন পরবর্তী সপ্তাহে আমরা এই বিষয়ে যোগাযোগ করার থাকে তাহলে আমরা ধর্ষণের হওয়ার পরবর্তীতে যে করণীয়গুলো থাকে বা উচ্চ আদালতের যে নির্দেশনাগুলো আছে সেইগুলোও প্রতিফলন করা হচ্ছে কিনা বা হয় কিনা সেইগুলোও আমাদেরকে লক্ষ্য রাখতে বলেছে। আমরা এগুলো লক্ষ্য রাখবো, যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা পিটিশন আকারে আমরা ধন্যবাদ।